অ্যাপে বিভিন্ন স্থাপনাগুলোর সংযোজন, সংস্করণ এবং বিভিন্ন তথ্যগুলো সংস্কার করে থাকে। তারা গুগল ম্যাপ ফোকাস হলে অন্যান্য প্ল্যাটফর্মে তারা কাজ করে থাকে। আমাদের মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশের বিভিন্ন স্থাপনা তথ্যগুলোকে নির্ভুলভাবে আন্তর্জাতিক মাধ্যমগুলোতে তুলে ধরা। শুধু আন্তর্জাতিক মাধ্যম না, যে কোনো মানুষ যাতে নির্ভুলভাবে কোনো স্থানে যেতে পারে বা খুঁজে পেতে পারে, সেই জন্য একনিষ্ঠ লক্ষ্যে বাংলাদেশ লোকাল গাইডের মেম্বাররা কাজ করে যাচ্ছে। এই কমিটি থেকে প্রতি বছর 5-6 জন মেম্বার গুগল হেডকোয়ার্টারে যেয়ে থাকে। তারা ওখানে বিভিন্ন ওয়ার্কশপ এবং ট্রেনিং সেশনগুলোতে অ্যাটেন্ড করে, তারা তাদের নিজস্ব স্কিল ডেভেলপমেন্ট করে এবং পরবর্তীতে বাংলাদেশ এসে কমিটিতে সেই স্কিল ডেভেলপমেন্ট সেশনগুলো নিয়ে থাকে, যাতে বাকিরাও নির্ভুলভাবে তথ্য সংযোজন করতে পারে গুগল ম্যাপ প্ল্যাটফর্মে। 6 বছর ধরেই আমি কাজ করছি বাংলাদেশ লোকাল গাইডের সাথে, সাথে ছিলাম গুগল ম্যাপের ম্যাপ মেকিং পার্টেও। আমি চট্টগ্রাম থেকে কাজ করছি, চট্টগ্রাম এবং তার পাশাপাশি এলাকাগুলোকে আরও বেশি সমৃদ্ধ তথ্যবহন করার জন্য আমি এবং আমার চট্টগ্রাম চ্যাপ্টারের টিম মেম্বাররা আমরা কাজ করে যাচ্ছি। সেখানে অনেকগুলো এলাকা, অনেকগুলো স্থাপনা এখন পর্যন্ত ম্যাপের আওতায় আসেনি, ম্যাপের ইনফরমেশান আপডেটেড হয়নি, আমরা সেগুলোকে কভার করার চেষ্টা করছি এবং করে নিচ্ছি। এবং যারা নভিশ লোকাল গাইড হিসেবে যারা যে ইনফরমেশানগুলো দিচ্ছে, যেখানে যে ভুলগুলো থাকছে, আমরা সেগুলোকে কারেকশনের চেষ্টা করছি। এবং আমাদের আরও অনেক দীর্ঘ পরিকল্পনা আছে কক্সবাজার এবং পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকাকে আমরা আরও বেশি সমৃদ্ধ করবো, সেখানকার টুরিস্ট অঞ্চলগুলোকে আমরা আরও বেশি ইনফরমেটিভ করে তুলে ধরার চেষ্টা করছি। আশা করছি সারা বাংলাদেশের লোকাল গাইড যারা ওখানে ভ্রমণ করছে, তারাও আমাদেরকে কভার করবে। আমি বর্তমানে কুমিল্লা জেলাতে কাজ করছি, তো আমার সেখানে আমার একটা টিমের মতো আছে, সেখানে কিছু নতুন যে জেনারেশনটা আছে ওদেরকে নিয়ে কুমিল্লার যে প্লেসগুলো হচ্ছে ঐতিহ্যবাহী এবং নতুন নতুন যে প্লেসগুলো হচ্ছে যেগুলো আসলে গুগল ম্যাপে এখনো আপডেট হয়নি, তো চেষ্টা করছি সেই সব জায়গাগুলোতে একটু ফটো ওয়াক করে ভালো করে কিছু ছবি তোলার জন্য, কীভাবে ছবি তুললে একটা প্লেসকে ভালো করে সবাই দেখতে পারবে বা বুঝতে পারবে, তো সেভাবে ছবিগুলো তোলা শেখাই। পাশাপাশি হচ্ছে একটা জায়গা সম্পর্কে কীভাবে লিখলে নতুন কী হয়েছে সেইটা সম্পর্কে একটা ভালো ধারণা পাবে, সেটা দেওয়ার চেষ্টা করি।